গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল নয়, এখন বাজে 12টা। আর আমি দেখো ভিডিওটা কিন্তু কোথায় করছি বলো তো? বাড়িতে। তো হঠাৎ করেই বাড়িতে চলে এসেছি আর একদম খেতে বসে গেছি, খেতে বসে তো ভিডিওটা শুরু করেছি। তো তোমাদেরকে মানে যখন আসি তখনও জানানো হয়নি, হঠাৎ করেই এসেছি। কেন এসেছি না এসেছি সেটা আমি পরে বলছি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর পরে কথা বলবো, ঠিক আছে? দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়ে রেস্ট নিচ্ছি, নিয়ে তারপর বাড়ি যাব। একটু রেস্ট নিই, নিয়ে তারপর যাব। সকালবেলায় মানে এসছি বাপির ওষুধ দিতে। ওষুধটা আজকেই কিনেছিলাম, কালকে দোকান বন্ধ ছিল, ওষুধটা আজকেই কিনেছি, কিনে ওষুধটা নিয়ে দিতে এসছি। চলে একটু রেস্ট নিই, নিয়ে বাড়ি যেয়ে পরে কথা বলবো। কাজ মিটে গেছে, বাড়ি চলে যাচ্ছি এবার। ভাত টা খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে এই চলে যাচ্ছি এবার, বেরিয়ে পড়েছি 2:30 বাজে। তো চলো এখন রাখছি, আমার বাড়িতে যেয়ে কথা বলবো, ওষুধ টষুধ সব দেওয়া হয়ে গেছে। রাখছি তাহলে, আর সেখানে গিয়ে কথা বলবো, ঠিক আছে? ভাবি এই যো কোথায় যাচ্ছ? আমি ভাবি সিরিয়াল দেখতে পালাচ্ছি। গুড ইভিনিং। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, এখন নয়, এখন তো বাজে 7:15। আমার বাড়িতে দেখা যাচ্ছে 7:20 নয়, 7:22, ওই 7 মিনিট মতো বাড়ানো আছে। 7:15 বাজে। তো যাই হোক, বাড়ি এসেছি, তখন কটা বাজে? এই 3টের সময় বাড়ি এসেছি। বাড়িতে এসে ওখান থেকে তো খাওয়া দাওয়া করেছিলাম, দেখলে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসে স্নান টান করেছি। এদিকে মানে স্নানও হয়নি, বাড়িতে এসে স্নান টান করে চুল টুল শুকনো করে আর একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর বিকালবেলা ওরে বাপ রে, তখন কটা বাজে? 5:30 বাজে। হ্যাঁ ওরমই হবে, 5:30 বাজে। আজকেও বিশাল ঝড় বৃষ্টি হলো, এখন এই কদিনই হচ্ছে মানে বিকালবেলা হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, মানে থেমেছে মানে পুরো থামেনি, ওই ফিন 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 করে পড়ছে, কিন্তু বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এত ঝড় মানে ঝড় হয়েছে মানে ভাবা যাবে না। একদম টিনের চাল ফাল যেন সেই মানে একটা এখানে টিনের চাল আছে, সেই চালটাকে তো মানে উড়িয়ে ফেলে দেওয়ার ভাব। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, আর কী করবো, বসে বসে একটু ঝড় বৃষ্টি দেখছিলাম। তারপর সন্ধ্যা টান্ধা সব দিয়ে এখন এই যে টিভি দেখছি। আর যখন বাড়িতে কি বলে ওই যে বলেছিলাম না ঘোষ দাদু দুধ দেবে, তো আজকে তো ওনার সঙ্গে দেখা হয়নি, আমরা বাড়ি চলে গেছিলাম, কাল থেকে ওনার নেবো দুধ। তো আজকে যেন চা কিনতে গেছে, চা কিনে নিয়ে এলো, এই চাটা খাবো বসে আছি, কারণ ভাত খেয়েছি অনেকক্ষণ আগে, এত খিদে লেগে গেছে না। ভাত খেয়েছি তো তখন কটা বাজে? 12:30, 12:30 সময় ভাত খেয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে। ওই চাটা নিয়ে এলে লুচি দিয়ে চা খাবো, সে কালকে বাসি লুচি আছে, বাসি লুচি দিয়ে চা খাবো। সকালেও খেয়েছিলাম বাসি লুচি দিয়ে চা, তোমরা তো জানো লুচি হলে আমি বাসি লুচি দিয়ে চা খেতে বেশি পছন্দ করি। কালকে ইডিংসও করেছিলাম রাত্রিতে, লুচি মাংস আর 3টে লুচি খেয়েছিলাম কালকে। শুধু ইডিংসও ছিল বলে আমি গরম গরম লুচি খেয়েছি, আর না হলে গরম লুচি হয়তো একটা কি আধখানা খাবো, আর যা খাই সব বাসি লুচি ওই চা দিয়ে দিয়ে খাই। তো এই হলো ব্যাপার। আর হট করেই গেছিলাম, তোমাদেরকে বলা হয়নি কিছু না, আর রাস্তায় বেরিয়েও মানে ভিডিও করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে গেছি তো সেই জন্য আর বলাও হয়নি, ভিডিও করা হয়নি, একদম গিয়ে তোমাদেরকে দেখিয়েছি।
আজকে কিনেছি ওষুধটা। বাবিকে অনেকদিন থেকে বলছি যে তুমি আগে থেকে বলে দেবে যে তোমার ওষুধ ফুরিয়ে গেছে, আগে থেকে বলে দেবে। কালকে আবার যে দোকানটা থেকে নিই, কালকে ওই দোকানটা বন্ধ ছিল তো কালকে নেওয়া হয়নি, সেই জন্য আজকেই নিয়ে আবার আজকেই দিয়েলাম। একদম ওষুধ ফুরিয়ে গেছে তো, দিয়ে টিয়ে তারপর চলে এসেছি। আর দেখি রাত্রিতে কি হবে, এখনো ঠিক নেই। মুড়ি খেয়ে নেবো নাকি ভাত করব সেটাই এখন ভাবছি, কারণ ভাত খেয়েছিলাম তো সেই 12:30টায়, আর একদম মানে অল্প ভাত খেয়েছি, ভাত আজকে খেয়েই হয়নি। তো ভাবছি যে গরম ভাত বসাবো না মুড়ি খাবো, আগে আসুক জিজ্ঞাসা করি যা করবে করবে। তো এখন ঠিক করে উঠতে পারছি না কি করব, যাই হোক এখন আপাতত চাটা নিয়ে আসুক, চাটা খাই। চাটা খেয়ে এখন একটু, আজকে আর বেশি কিছু এডিট করার নেই, না সরি আছে এডিট করা আছে, এবার সেটাকে আমাকে ভয়েস দিতে হবে। কালকের এই সবজি তরকারিটা এডিট করা আছে কিন্তু সেটা এখনো ভয়েস দেওয়া হয়নি, আজকে তো সারাদিনটাই মানে বাড়িতেই কেটে গেল, বাড়িতে আসতে যেতে কেটে গেছে, না হলে আমার ভিডিও এতক্ষণে সব আপলোড করা হয়ে যেত। যাই হোক ওইটাই শুধু বাকি আছে, ওটা করব। আর এই আজকে যে ভিডিওটা, আজকে ভিডিওটা তো খুবই ছোট, মানে ব্লগটা একদমই বড় হবে না, সারাদিন তো কিছু দেখাতেই পারিনি, দেখলে ব্লগটা ছোটই হবে আজকে। আর কি আর করা যাবে, রোজ দিন তো আর সমান হয় না, মানে রোজ দিন তো সমান যাবে না, যেদিন যেমন দেখানোর মতো কিছু না থাকলে আর কি দেখাবো, যেদিন দেখানোর থাকে সেদিন তো সবটাই দেখাই, তাই না? তো চলো এখন তাহলে রাখছি, এখন আমি সিরিয়াল দেখছি বসে বসে, তোমাদের সাথে কথা বলছি বলে টিভিটাকে মিউট করে রেখেছি, দেখো। তো চলো এখন রাখলাম, চাটা খাবো যখন তখন আবার আসবো ফিরে। চা আর লুচি, তরকারি গরম করছি, রাত্রিতে আর ভাত হবে না মুড়ি খাবো, সেই জন্য তরকারিটা গরম করে নিচ্ছি। এটা হচ্ছে সেই সেদিনের ওই ঝিঙে দিয়ে তিল দিয়ে যে তরকারিটা ওটা, আর এখানে ইলিশ মাছ বের করা আছে, ইলিশ মাছ আর কাতলা মাছ, এটা ভাজা হবে, মাছ ভাজা, মাছ ভাজা আর ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি নেমেছে, একবার থেমেছিল আবার শুরু হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিরম আওয়াজ, কিরম আওয়াজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। শুনতে পাচ্ছো কিরকম আওয়াজ হচ্ছে? দেখছো পর্দাটা কিরকম নড়ছে, পর্দাটা দিয়েছি, পর্দাটাকে যেন হচ্ছে ফাটিয়ে দেবে একবারে, এত মানে হাওয়া দিচ্ছে। প্রচন্ড মানে ঝড় হচ্ছে, আবার শুরু হয়েছে, এত তখন হচ্ছিল, একবার যদি বা থেমেছিল ব্যাস আবার শুরু হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ঝড়ও শুরু হয়ে গেছে। স্ট্যান্ডা এখানে রেখে দিয়েছি, স্ট্যান্ডা এখানে রেখেছি কারণ সকালে মাসি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছবে বলে ওই জন্য স্ট্যান্ডগুলো বিছানায় তুলে রেখে দিই। মাছটা ভাজতে দিয়ে এসেছি,
না মাছটা ভাজতে দিয়ে আসছি, মানে তখন এ তরকারিটা চাপিয়েছি, তো এই তরকারিটা গরম বসিয়ে এসছি, মাছটা ভাজবো, ভাজতে দিয়ে এসছি বলছি। মাছটা জলে দেওয়া আছে, কারণ বরফ হয়ে গেছে, তো জলে দিয়ে রাখলে তবে বরফটা হচ্ছে যে এ হবে, বরফটা একটু গললে তারপর এ করব। তো আজকে রাতের দিন আর হচ্ছে মুড়ি তরকারি আর মাছ ভাজা, আর ভাত টাত খাবো না, আর ভালো লাগছে না। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছগুলো দেওয়া হবে, মাছ ভাজা হচ্ছে, তরকারি গরম করা হয়ে গেছে এখানে, মাছটা ভাজতে দিয়ে চলে এসেছি, ওটা সিমে এখন ভাজা হবে বসে বসে। ইলিশ মাছটা আগে ভেজে তুলে নিয়েছি, আবার তিনটে মাছ একসাথে দিয়ে দিলে ইলিশ মাছের সাথে ওই মাছগুলো আবার ইলিশ মাছের টেস্টটা ওই মাছটা নিয়ে নেবে। আর ইলিশ মাছ হচ্ছে লেজাটা ছিল, লেজাটা ভেজে নিচ্ছি, কারণ 4-5-7 পিস মোট ছিল, 4 পিস মাছের তো ভাপা করেছিলাম, লেজাটা ভাজছি। আর দুটো মুড়ো আছে, ওর তরকারি করলে তরকারিতে দিয়ে দেবো, তো সেই জন্য ওই লেজাটাই ভেজে নিচ্ছি। আর এই তিলের তরকারিটা গরম করছি, করে আসি এটা গরম করব, ওই চুনো মাছ বরবটি দিয়ে তরকারিটা আছে ওটা গরম করে নেব, কারণ ফ্রিজে আর বেশি দিন রাখলে তরকারি আর খেতে ভালো লাগে না, টাটকা টাটকা খেতে যত ভালো লাগে, বাসি হয়ে গেলে অতটা তরকারি ভালো লাগে না খেতে, তবুও ফ্রিজে এয়ার টাইট করেই রেখে দিই, এতে ডিপেতে ভরে এয়ার টাইট করেই রেখে দিই, তাও একটা টেস্ট চলে যায়। তো এই হলো ব্যাপার, আর কি বলবো, এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না কিছু, বাইরেও বেরোনো যাচ্ছে না, আর না কিছু না, ভাবছিলাম সন্ধ্যাবেলা একবার বেরোবো, কিছু কেনাকাটা করার আছে টুকটাক, সেটা তো বেরোতেই পারলাম না, আর রাস্তা পুরো কাদা হয়ে গেছে, আর মাছের বাজারেও আজকে যাওয়া হলো না, মাছের বাজার যাওয়া ক্যান্সেল হয়ে গেল এই বৃষ্টির জন্য, প্রত্যেক দিন মানে যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর যে জিনিসগুলো মানে কিনবো বলে সেগুলো আর কেনা হচ্ছে না, কবে বৃষ্টি থামবে কে জানে। তো চলো, মাছটা তো হয়ে গেছে, মনে হয় তুলে নিই, আর কি বলবো, সবই তো বলা হয়ে গেল, ভিডিওটা তাহলে কি করব, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নাকি, কারণ রাতও হয়ে গেছে, সারাটা বেশি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, ভিডিওটা এডিট করতে হবে, ছাড়তে হবে। তো চলো, ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর তাহলে আসছি, টাটা, গুড নাইট।